গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ভালো ছিলাম না একটু আগে, জানেন, যখন তৃষাকে স্কুলে পাঠাবো বলে 6টার সময় ঘুম থেকে উঠেছি, এত বাঁ দিকের পাটা যন্ত্রণা হচ্ছিল না, মানে মাটিতে পা পাততে পারছিলাম না, এত যন্ত্রণা হচ্ছিলো। তারপরে আবার তৃষা স্কুলে যাবার পরে আবার এই বিছানাটা একটুখানি, বাইরের বিছানাটা একটুখানি শুয়ে পড়েছিলাম, দিয়ে এখন 1:30 বাজে, এখন উঠলাম। উঠে দেখছি পায়ের যন্ত্রণাটা একটুখানি কমেছে, এখন চা খেতে বসেছে। এ দেখুন, আমিও চা নিয়ে বসেছি, চা খাবো। টোস্ট ভেঙে চলে গেছে, এই টোস্টগুলো ভালো নয়। তো এখানে দেখুন, আমি ব্রেডগুলো সাজিয়ে রেখে দিয়েছি স্যান্ডউইচ করার জন্যে। এগুলো আমি তাওয়াতে একটুখানি সেঁকে নেব। চারটে স্যান্ডউইচ আছে, নয়নের খেলে পেট ভরে যাবে একদম, হ্যাঁ না দিশু বাবা? গ্যাসটা একটুখানি হালকা করে দিচ্ছি, আর ওপরে একটা থালা চাপিয়ে দিলাম, আর থালার উপরে চাপিয়ে দেবো আমি নোড়া, স্যান্ডউইচগুলো সব চিপকে যাবে। এখানে দেখুন, স্যান্ডউইচ বানানো আমার হয়ে গেছে, আর কি সুন্দর, একটার উপরে আর একটা চিপকে গেছে, কারণ ভিতরে আলু দেওয়া আছে আর শসা টমেটোর এগুলো সব দেওয়া আছে। তো এ পিট ও পিট ভালো করে আমি ছেঁকে নিয়ে আর টিফিনের মধ্যে প্যাক করে দিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে, আর টিফিন প্যাক করে রাখলে তবু কিছুক্ষণের জন্য হলেও গরম থাকবে। তো ওদিকে নয়নের টিফিন প্যাক করে দিয়ে আমি এখানে এসেছি বাসন মাজতে, আর আজকে যেহেতু আর আলাদা করে নয়নের জন্য রুটি বানাতে হবে না, তাই রান্নার অত ঝঞ্ঝাট সকালবেলা নেই, তাই ভাবলাম ঘরের কিছু কাজ করে তারপরে রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তো সকালের এগুলো বাসন, চা খেলাম সেসব বাসন ছিল, তো ওগুলো একটুখানি ভাবলাম ধুয়ে দিই, আর গ্যাস নোংরা হয়েছে প্রচুর। আর দেখবেন, সকালবেলা বাচ্চাদের টিফিন বানালে না এত গ্যাস নোংরা হয়, তো ওরা স্কুলে চলে যাওয়ার পরে আবার আমাকে নতুন করে আবার গ্যাস সাফ করতে হয়, করে তবে রান্না বসাতে হয়, তা নাহলে ইচ্ছে করে না যে ওইখানে আর ভাত বসাই, প্রচণ্ড নোংরা হয়। তো দেখুন, গ্যাস আমি পরিষ্কার করে দিয়েছি, আর এবার ভাতটা বসিয়ে দেবো। তো সবার আগে আমি ওই মগটাতে একটুখানি জল ভরে নেবো, কারণ মগটাতে না জলটা আমার সবসময় দরকার হয়, হাত ধুতে বলুন, তারপরে দুধে ঢালা, ভাতে একটু হয়তো জল কম পড়লো সেখানে দেওয়া, তো অসুবিধা হয় বলে আগে জলটা ভরে নিলাম, তারপরে ভাত বসাবো। আজকে কি তরকারি করবো আমি এখনও পর্যন্ত জানি না, তবে ভাতটা আগে বসাই, তারপরে ভেবে দেখবো কী রান্না করব। কারণ যেহেতু আমি আমার ছেলে মেয়ে খাবো, নয়নের তো আজকে টিফিন হয়ে গেছে, তাই তরকারির চিন্তা আজকে একটু অন্যরকমই করতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরগুলো একটুখানি সাফ সাফাই করে নেবো। দেখছেন, জামাকাপড় চারিদিকে ছড়িয়ে আছে, কারণ কালকে গেছিলাম না ঘুরতে ফ্লাওয়ার গার্ডেন, তো ঘুরতে গিয়ে যখন বাড়ি এসছে, যে যেখানে পেরেছে জামাকাপড় সব ছড়িয়ে ফেলে রেখে দিয়েছিল। তো এগুলো একটুখানি আমি গুছিয়ে চেয়ারের মধ্যে রাখলাম, পরে ওগুলোকে গোছাবো, আর আমি একটু ঘর ফর ঝাড়ু মেরে নেবো, নিয়ে তারপরে তরকারির চিন্তা করব। তো চলুন, আমি ঝাড়ুটা মেরে নিই, আর নয়ন দেখুন এখানে, ও অফিস চলে যাবে, ও খাচ্ছে এখন মুড়ি, আর ও প্রত্যেক দিন সকালবেলা বেশিরভাগ দিনই দুধ দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, তো দুধ দিয়ে মুড়ি খেয়ে ও অফিস চলে যায়। তো আমি আমার কাজ করে নিচ্ছি, আজকে নয়ন আর ঝাড়ু ফাড়ু লাগায়নি, ও দেরি হয়ে যাচ্ছিলো বলে ও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি এসব কাজ আর করতে যাও না, কারণ এগুলো করতে গেলে ওর আবার অফিসে যাওয়ার দেরি হয়ে যায়, আর অফিসে যাওয়ার দেরি হয়ে গেলে না সে আমাকেই আবার কে আবার কীরকম করে জানেন তো, সেই জন্য আমাকে ভালো লাগে না কো, যে ওর জন্য নিজের জন্য দেরি করবে আর আমাকে বকা খেতে হয়। তো সেই জন্য ওকে বললাম, তোমাকে কিচ্ছু করতে হয় না, তুমি খেয়ে দে, তুমি তোমার কাজে চলে যাও। আর আজকে বললাম না, আমার সকালবেলা খুব পায়ে কোমরে যন্ত্রণা হচ্ছিলো, তো সেই জন্য না আমি বসে বসেই কাজ করছি, কিছুটা বসছি কিছুটা কাজ করছি, একদম ইচ্ছে করেনি যে কাজ করি আমি, তবুও কী করব, করতে হবে। আর কাজ পড়ে থাকলে না নিজের মনটাকেও ঠিক ভালো লাগে না, মনে হয় যেন বহু কিছু কাজ পড়ে আছে, একটা কাজ পড়ে থাকলে প্রচুর চিন্তা হয়, তারপরে যত দিন বাড়ে তত আমার কাজ বাড়ে, আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে এলে ওদের ঝামেলা, তারপরে খাওয়া দাওয়া স্নান করা, তারপরে ঘরে কৃষ্ণ ভগবান আছে ওর সেবা করা, তো সেসব নিয়ে অনেকটা চিন্তায় আমাকে থাকতে হয়, সেই জন্য সময়ে কাজগুলো আমাকে করে ফেলতে হয়। তো ওদিকে দেখুন, ঝাড়ু মারতে মারতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি ঝাড়ু মেরে রেখে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারির চিন্তাও হয়ে গেছে। আজকে সব রকম সবজি ছিল ফ্রিজে, তো পালং শাক, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, বেগুন এইসব দিয়ে
একটা আমি মিক্সড তরকারি করে ফেলছি। আর এই মিক্সড তরকারি দেখবেন সব রকম সবজি দিয়ে শীতকালে করলে না খুব ভালো লাগে খেতে, আমাকে তো খুব ভালো লাগে। আর এই তরকারিতে আমি পুরোপুরিভাবে একদম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি, শুধু আদা টমেটো দিয়ে। প্রথমে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটুখানি কপি আর পালং শাকটা ভেজে নিয়েছি। তো যত ভালো করে এই সবজিটা ভাজতে হবে তত ভালো একটা সুগন্ধ আসবে আর তত ভালো সবজিটা টেস্ট হবে রান্নার পরে, খুব দারুণ খেতে লাগে। তো মুড়ি দিয়েই খান, ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, সব রকম দিয়ে খাওয়ার মতন একটা তরকারি। তো দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে আর একটুখানি হলুদ নুন দিয়ে দিলাম টমেটোর দিয়ে, দিয়ে আদা বাটাটা দিয়ে দেবো, তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে বাঁধাকপি আর পালং শাক যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে তারপরেই হয়ে যাবে আমার বাঁধাকপির তরকারি। দেখুন এখানে আমিও তাই করছি। তো এরকমভাবে বাড়িতে রান্না করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়। আর একটুখানি ডাল হলে তো আর দেখতেই হবে না, গরম ভাত নিয়ে আয় নিয়ে আয়। তো দেখুন আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, পালং শাক বাঁধাকপির তরকারি। তো আমি সব নাবিয়ে রেখে দিয়ে একদম গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাবো একটুখানি গার্ডেনে। তো বন্ধুরা আমি রান্নাবান্না সেরে রেখে দিয়ে আর গার্ডেনে চলে এসেছি একটুখানি রোদ পোয়াতে, কারণ ঘরে খুব ঠান্ডা লাগছিলো আর তখনও তৃষা স্কুল থেকে আসেনি, তাই শিবমকে বললাম চল নিচে গিয়ে একটুখানি তুই খেলবি আর আমি একটুখানি রোদ পোয়াবো। আর এখন বাজে পৌনে একটা, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি নাহলে খাওয়া দাওয়া করে আসি, তবে আজকে যা শীত করছিলো না মনে হচ্ছে যেন কখন একটুখানি রোদটায় গিয়ে আমি পিঠটা সেঁকবো। আগে ভাগেই চলে এসেছি, এসে দেখছি গার্ডেনে কেউ নেই, ভালো হয়েছে কেউ নেই, সব থাকলে না এক গাদা কথা বলে বলে মাথা ব্যথা করে দেয়। দিয়ে বসে বসে রোদ পোয়াচ্ছি আর বাবু ওখানে সাইকেল চালাচ্ছে, ও দিকে আছে। আর আমার তৃষা স্কুলে স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি ওপরে পাঠিয়েছি, আমি বললাম তুই স্নান টান করে একদম রেডি হয়ে থাক, তারপরে আমাকে ডাকবি আমি এসে খেতে দেবো। তো ততক্ষণ আমি একটুখানি বসে রোদ পুইয়ে নিই, তারপরে যাবো তৃষাকে খেতে দিতে, ও এখন স্নান করতে ঢুকেছে হবে বাথরুমে। শিবম চলে এসেছে সাইকেল চালিয়ে, শিবম স্নান করে আসেনি জানেন, আমি ওকে বললাম তুই স্নান করে চল বেশ ভালো লাগবে রোদটা, ও তো যেমনি বলেছি যে গার্ডেনে যাবো চল, ও তাড়াতাড়ি করে জামা প্যান্টটা পরে নিয়ে একবারে দৌড়, স্নান করার সিন শোনা নেই। এইবার গিয়ে স্নান করাবো, কেমন ঠান্ডা লাগবে মজা আসবে না, একটা ছুনা ছেলে ছুনা ছেলে। শিবম বহুত প্যারা বাচ্চা হ্যাঁ না শিবম, লেকিন কবি কবি হ্যাঁ না পাগল হয়ে যাতা হ্যাঁ, পাগল পাগলা ঘোড়া পাগলা ঘোড়া হয়ে যায়। তো চলুন এবার বাড়ি যাবো, তৃষাকে আবার ভাত দিতে হবে, ও আবার টিউশনে যাবে, চল চল হারিও আজা গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা আমি গার্ডেন থেকে রোদ পুইয়ে এসে ভাত টাত খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, শিবমকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও টিউশনে গিয়ে আর ঘুরে চলে এসে দেখুন শুয়ে পড়েছে এখন ঘুমোচ্ছে। আর আমি যাবো একটুখানি বাজারে এখন, কেন বলুন তো আমাকে খুব শাক খেতে ইচ্ছা করছে, বেতো শাক। কদিন ধরেই মনে মনে ভাবছি যে একটুখানি যাবো গিয়ে নিয়ে আসবো, সেই দিনকে গিয়েছিলাম মানুষের সাথে কিন্তু বেতো শাক ছিল না, অন্য পালং শাক ছিল, পালং শাক তো ঘরে পড়ে আছে ওটা তো রান্না হচ্ছেই, কিন্তু বেতো শাক খেতে ইচ্ছা করছে তাই বেতো শাক আনতে যাবো। আর তৃষা সেদিনকে এই মোজাগুলো এনেছিলাম, এইগুলো ওকে পছন্দ হয়নি, আমাকে কিন্তু খুব ভালো লাগছে মোজাগুলো জানেন, উলের তো খুব সুন্দর কিন্তু মেয়ের পছন্দ হয়নি, ও আমার মতো নেবে সেদিনে যেমন নিয়েছিলাম, তো এগুলো পাল্টে ওগুলো নিয়ে আসবো।
তো চলুন যাই মেরা ইয়ে বালা দে দো না দানা লে লো দেসি বি দানা Nick the neck. Neck. F I N D E R S. Finger. L double E D. Leg. A T A D. Hat. Bah, very good. খুব সুন্দর বলতে পারলে তো এরকমই পড়াশোনা করবে নি তো ভালো ছেলে বসে আছে চুপচাপ ভাবছে লিখবো না এই সেই খুন থেকে বসেছে সাতটা সময় সেই খুন থেকে এই তুমি মাত্র লিখেছো আমি এগুলো সব লিখে দিলাম এ দেখুন এ আজকে লিখিস নি এগুলো কালকে লিখিস না এ আজকে লিখলাম এই কোশ্চেনগুলো বাকি ছেড়ে গুলো লিখে পরে এটা করতে বসছি তোর পড়াশোনা হবে না গরু চড়াবি ওদের দুজনকে পড়িয়ে এখানে দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই শাকগুলো আমি কিনে এনেছি আমি যখন গেছি তখন দেখছি একটা বউ বেতো শাক কিনে নিল সব খালি একটা নুটি ছিল তো এই নুটিটা নিয়েছিলাম দিয়ে তারপরে ভাবলাম যে শুধু এইটুকুনি নিয়ে আর যখন রান্না করব শাক ভাজব তখন একদম এইটুকুনি হয়ে যাবে তো ওনার কাছে আবার সর্ষে শাক ছিল দুটো কিনলাম দেখুন একদম তাজা সর্ষে শাক খুব সুন্দর আর খানিকটা এসে দেখছি আর একটা লোক বিক্রি করছে বেতো শাক তো আর একটা নিয়ে নিয়েছি তো অনেকগুলি শাক হয়ে গেল কালকে এগুলো রান্না হবে আর আমি এদিকে দেখুন রুটি আর আলুর দম হয়ে গেছে আমার রাতের খাবার এই যাচ্ছে রে বাবা ভাই বললো যে মা মিস করতে যাচ্ছি এখানে এসে যে গড়াগড়ি খা জানো ও নাটক করছিল আমি বুঝতে পেরেছি আর আমার কানহাজি ওখানে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আর এখানে শিবম এ দেখুন ওর পাপার কাছে শুয়ে আছে সরে যা আমার জায়গা থেকে সর ভালো করে বলতে হয় তাড়াতাড়ি ফোন ডাক তুমি আমাকে হাই বলে তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট নতুন ব্লগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আপনাদের সকলকে শুভরাত্রি টাটা